মির্জা ফর খালেদা জিয়া এই আমলিককে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, বারবার হামলা করে যাচ্ছে। কিভাবে আমলিককে ধ্বংস করে দেবে? 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর সারা বাংলার সুরক্ষিত জায়গা 2ই নভেম্বর আবার জাতীয় চার নেতাকে হত্যা করলো, জেলের ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে মারলো। আবার ওরা বলে 75-এর হাতিয়ার গজিয়ে উঠুক আরেকবার। আমরা চাই জোড়া হাতিয়ারই করতে হবে, আর আমরা প্রতিরোধ করে যাব। 2004 সালে 21শে আগস্ট আওয়ামী লীগের জাতীয় নেতা, আওয়ামী লীগের সমস্ত জাতীয় নেতা শেখ হাসিনা এবং সমস্ত আওয়ামী লীগের কর্মীরা যেখানে উপস্থিত ছিলেন, ওরা আরেকটি হামলা চালিয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার নেতা শূন্য করে দেব, বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো নেতা থাকবে না। ওরা হামলা চালিয়েছিল, আল্লাহর রহমতে সেদিন শেখ হাসিনা রেহাই পেয়েছিল। আমাদের 21 জন নেতা কর্মীকে হত্যা হয়েছিল, আত্মহত্যা দিয়েছিল। তাই আমরা বলবো জোড়া, এই 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে উল্লাস করে, যেদিন জাতীয় নেতা জাতির পিতাকে হত্যা করা হয়েছে সেদিন ওরা উল্লাসে মস্ত থাকে, খালেদা জিয়ার জন্মদিনের নামও কেক কেটে। তাই আমরা বলবো যে ওই ওই বিএনপির সৃষ্ট, ওই খালেদা জিয়ার সৃষ্ট কোন সংগঠন, কোন নেতা এই বাংলার বুকে আর ক্ষমতার বস্ত্রতে বসার সুযোগ রাখে না। তার মানে যারা এদেশ চায়নি, যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা এদেশের বাঞ্চিত্র চায়নি, তারা এদেশে মস্ত্রতে বসার কোন অধিকার রাখে? তাদের এদেশে মস্ত্রতের বসার আর কোন অধিকার নেই। তাই আগামী দিনের জন্য আপনারা প্রস্তুতি নেন, জেহালা ইউনিয়নের বিএনপি তথা ভোটের জন্য আপনারা প্রস্তুতি নেন। ওদের মোকাবেলা করতে হবে, ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যেন ওই কুচক্রী ষড়যন্ত্রীরা যারা একের পর এক দেশকে ধ্বংস করে দিয়েছে, যারা জঙ্গিবাদের সৃষ্টিকর্তা, যারা এদেশের দুর্নীতিবাদের সৃষ্টিকর্তা, তার সরকারের শাসনামলে সরকার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 5 বার সারা বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, তারা এখানে দুর্নীতি সবক দিতে আসে আমাদের। আমরা জানি যে তারা কি করতে পারে, তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে, তারা একটি বিদ্যুতের কেন্দ্র সারা বাংলাদেশে এখনো তৈরি করতে পারেনি। শেখ হাসিনা আজকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে আপনাদের বিদ্যুৎ দিচ্ছে। তা আমি বলবো ওয়ার্ড পর্যায়ে আপনাদের সংগঠিত হতে হবে, আপনাদের 65 সদস্য ওয়ার্ডের যে সদস্য আছে প্রত্যেককে নিয়ে আপনারা আজকেই বসে যাবেন, 15ই আগস্ট পালন করতে হবে। আমাদের আওয়ামী লীগের, ছাত্রলীগের, কৃষক লীগের, শ্রমিক লীগের কোন কর্মী যেন বাদ না পড়ে, প্রত্যেককে আপনারা ডাকবেন, আপনারা মিটিং করবেন, আপনারা 15ই আগস্টের শোক দিবসে তাদের সম্পৃক্ততা ঘটাবেন, সম্পৃক্ততা ঘটিয়ে এই শোককে শক্তিতে পরিণত করবেন। আগামী নির্বাচনে একটা কুচক্রি বিএনপি যাতে না বেড়াতে পারে, আবার ওরা এই ষড়যন্ত্রে লিপ্ত, এই ষড়যন্ত্র যাতে না করতে পারে, আমাদের ওয়ার্ডের কর্মীরা, আমাদের ওয়ার্ডের নেতারা, আপনারা মিটিং করে ঐক্যবদ্ধভাবে সচেতন থাকবেন। আমি জানি 65 সদস্য বা ততোধিক সদস্য যদি একটা গ্রামে ঐক্যবদ্ধ থাকে, আর কোন সদস্য লাগে না, আর কোন কর্মী লাগে না, আপনারাই যথেষ্ট। ওই কুচক্রী মহলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সামনে নির্বাচন, তাই এই 15ই আগস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাই হোক, আমি আর বেশি